তোমাদের আবার একবার স্বাগত জানাই আসা টিউশন হোমের আর একটা নতুন ক্লাসে আমি এখন তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স পেজ নাম্বার দুশো এগারো আজকে আমার ক্লাসে আপলোড করব অর্থাৎ আজকে আমার ক্লাসে দুশো এগারো নম্বর পেজে যে গ্রুপ এবং গ্রুপ বি প্রশ্নগুলো উত্তর আছে সেই সমস্ত উত্তরগুলো আজকে আমার ক্লাসে করে দেব এখানে তোমার জন্য আমি এমসি কিউ পনেরো পিস প্রশ্ন এসে কিউ আঠেরো পিস প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমার ক্লাসে করে দেব তাই তোমাদের বলবো ক্লাসটি তোমার সম্পূর্ণ দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এভাবে ফিজিক্যাল সায়েন্সের আরও সমস্ত পেজের উত্তরগুলো পেতে হলি তাহলে না কথা বলে আমার ক্লাসটিকে শুরু করা যাক প্রথমে দেওয়া আছে গ্রুপ এ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো উত্তর দাম এক দশমিক এক বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি এটি হচ্ছে মেসোসফিয়ার এরপর দেওয়া আছে বয়স চালসের সূত্রে সাধারণ ধ্রুবক রাশি কি এটি হচ্ছে গ্যাসের ভল এরপর দেওয়া হচ্ছে কোনো গ্যাসে বাষ্পক্ষণত্ব চল্লিশ প্রমাণ ঘনত্ব হবে থ্রি পয়েন্ট নাইন ওয়ান সিক্স কারণ হচ্ছে প্রমাণ ঘনত্ব সমান ঘনত্ব যে ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট নাইন এরপর দেওয়া হচ্ছে যে কঠিন পদার্থ কয়েক প্রকার তাপীয় প্রসারণ হয় এটি হচ্ছে তিন প্রকার এরপর দেওয়া হচ্ছে আলোর বর্ণ নির্ভর করে যার উপর সেটি হল এটি হচ্ছে তরঙ্গ দীর্ঘম এরপর দেওয়া হচ্ছে কোনো প্রিজমে প্রতিসারক তলের সংখ্যা এটি হচ্ছে দুটি এরপর দেওয়া হচ্ছে তড়িৎ ক্ষমতা কোনটিকে নির্দেশ করে এটি হচ্ছে যে ভিসকে বাই ডাব্লু এরপর দেওয়া হচ্ছে লেঞ্জের সূত্রটি কোন নীতির শক্তি কোন নীতির শক্তি থেকে পাওয়া যায় এটি হচ্ছে শক্তি সংরক্ষণ এরপর দেওয়া হচ্ছে একটি ইলেকট্রনের ভর এম হলে কোনার কণার ভর অপশানে এম এরপর দেওয়া হচ্ছে পর্যায় সারণীর সারণির ক্ষেত্রে ত্রয়ী সূত্রে প্রবক্তা এটি হচ্ছে ড্রোবে রাইনার এরপর দেওয়া হচ্ছে নাইট্রোজেন অনুতে বন্ধন দেখা যায় এটি যে সমযোজি বন্ধন এরপর দেওয়া হচ্ছে কোনো ধাতব ধাতব বা তড়িৎ পরিবহনের যে বিষয়টি ঘটনা সেটি হলো এটি যে ধাতব পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত তড়িৎ প্রবাহিত হল স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে এরপর দেওয়া যে কিপ যন্ত্রে তৈরি হয় না এমন একটি গ্যাস সেটি হচ্ছে অ্যামোনিয়াম এরপর দেওয়া যাচ্ছে থার্মিট মিশ্রণে ব্যবহৃত ধাতুটি হলো এটি হচ্ছে অ্যালুমিনিয়াম এরপর দেওয়া আছে যে নিচের যে জৈব যৌগটি যুক্ত বিক্রিয়া অংশগ্রহণ করে সেটি হচ্ছে এটি হচ্ছে সিএইচ ফোর বা মিথেন এরপর দেওয়া আছে গ্রুপ বি দুইয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ওজন স্তর ধ্বংসকারী নাইট্রোজেন ঘটিত একটি সার হলো বা গ্যাসের গ্যাস হল এটি হচ্ছে এন টু ও এরপর দেওয়া আছে যে বায়োগ্যাস প্ল্যান্টে বায়োমাসকে বিয়োজিত করে মিথেনে পরিণত করে ড্যাশ ব্যাকটেরিয়া এটি হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া এরপর দেওয়া হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো শুষ্ক বায়ুর চেয়ে আদ্র বায়ু হালকা এটি হচ্ছে সত্য এরপর দেওয়া হচ্ছে পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে এটি হচ্ছে শূন্য এরপর দেওয়া হচ্ছে কোন শর্তে বাস কোনো বাস্তব গ্যাস পি ভি সমান সমীকরণটি মেনে চলে না এটি হচ্ছে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা এ এরপর দেওয়া হচ্ছে একটি আদর্শ পরিবাহের তাপ পরিবাহিতাঙ্কের মান কত এটি হচ্ছে অসীম এরপর দেওয়া হচ্ছে তাপীয় রোধের মাতৃ সংকেতের সময়ের ঘাত হলো এটি হচ্ছে তিন এরপর দেওয়া আছে ফোকাস দূরত্ব কাকে বলি এই প্রশ্নের উত্তরটি হলো যে আলোক কেন্দ্র থেকে প্রথম মুখ্য ফোকাস দূরত্বকে প্রথম ফোকাস দূরত্ব এবং আলো আলোক কেন্দ্রে থেকে দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্বকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব এরপর দেওয়া আছে যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর আপত্তন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি ও প্রতিষ্ঠান কোন তিরিশ ডিগ্রি হল মাধ্যমে প্রতিষ্ঠানকে করতে হবে এটি হচ্ছে রুট টু হবে এরপর দেওয়া হচ্ছে আভ্যন্তরীণ বিভাগ প্রভেদকে ড্যাশ বলে এটি হচ্ছে নষ্ট হোল্ড বলে এরপর দেওয়া হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎ প্রবাহী তারের ওপর ক্রিয়ারত বলে অভিমুখ কোন সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় এটি হচ্ছে লেঞ্জের সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় এরপর দেওয়া আছে নিউক্লিয়ার সংযোজন ও বিভাজনের মধ্যে কোন ক্ষেত্রে বেশি শক্তি উৎপন্ন হয় এটি হচ্ছে নিউক্লিয়ার সংযোজন এপর দেওয়া আছে যে তৃতীয় পর্যায়ে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অপেক্ষাকৃত তৃতীয় পর্যায়ে কয়টি মৌল বেশি আছে কোনো মৌল বেশি নেই অথবা নেই অর্থাৎ সমান এরপর দেওয়া হচ্ছে নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা এটি হচ্ছে শূন্য এরপর বলেছে যে দুই দশমিক বারো স্তম্ভের সঙ্গে স্তম্ভ সামঞ্জস্য বিধানকরণ দুই দশমিক বারো দশমিক এক হ্যালোজেন এটি হচ্ছে আয়োডিন তারপর স্পর্শ পদ্ধতি এটি হচ্ছে এইচ টু এস ও ফোর তারপর দেওয়া আছে যে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি এটি হচ্ছে জিঙ্ক আর প্রোটিনের মনোমার এটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এরপর দেওয়া আছে দুই দশমিক তেরো সত্য অথবা মিথ্যা লিখুন সোডিয়াম ক্লোরাইডের সংখ্যে দজন আঠারো দশমিক পাঁচ এটি হচ্ছে সত্য এরপর দেওয়া আছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় সমপ্রবাহ বা ডি সি এরপর দেওয়া আছে সিইউ টু প্লাস প্লাস টু ই সমান সিইউ অথবা বা এবং সিইউ ইউ মাইনাস টুই ত্রিচিহ্ন সিইউ টু প্লাস এই বিক্রিয়ার দুটির মধ্যে কোনটিতে ক্যাথড ঘটে বা কোনটি ক্যাথডে ঘটে এটি হচ্ছে সিইউ টু প্লাস প্লাস টুই তৃচিহ্ন সি ইউ এরপর দেওয়া হচ্ছে ধাতব মূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহৃত হয় এটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড এরপর দেওয়া আছে যে কপাল আছে এমন একটি ধাতু শঙ্করের নাম লেখো যা মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় এটি হচ্ছে কপার এরপর দেওয়া আছে যে সত্য অথবা মিথ্যা লেখো ধাতু শঙ্করে একটি প্রধান উপাদান পারদ তাহলে তাকে গাম বলে এটি হচ্ছে সত্য এরপর দেওয়া আছে আমাদের ক্লাসের শেষ প্রশ্ন যে আয়ালকিনে কার্বন সংখ্যা তিনটি তার থেকে প্রাপ্ত অ্যালকিন মূলকের সংকেত হবে এটি হচ্ছে বন্ড সি থ্রি এইচ সেভেন এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার ক্লাসটি শেষ হলেও দেখা হয় পরে এখানে নতুন ক্লাসে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই